ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বিভিন্ন মাপের নজর কাড়া বোতল তার উপর সাঁটা ঝাঁ চকচকের লেভেল এক নজরে দেখলে মনে হবে বড় কোনো সংস্থার বিশুদ্ধ পানীয় জল কিন্তু দেখুন কিভাবে বোতল বন্দী হচ্ছে এই জল কারখানার মধ্যেই বসানো আছে পাম্প মাটির নিচ থেকে তোলা হয় জল ভূগর্ভস্থ জল জমা করা হয় এই ট্যাঙ্কে পরে ট্যাঙ্ক থেকে ভরা হয় বোতলে জেলার বিভিন্ন জায়গায় এভাবেই মিনারেল ওয়াটারের নামে অপরিশ্রুত জল বিক্রি করা হচ্ছে এই অভিযোগ পেয়ে বুধবার হাওড়ার উলুবেড়িয়ায় একাধিক জল বোতলবন্দি করার কারখানায় অভিযান চালায় জেলা টাস্ক ফোর্স পুলিশ সূত্রে দাবি কোন কারখানার মালিকই ব্যবসার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওরা কাগজপত্র চাইছিল আমি বলে আমার ছেলে হঠাৎ স্টুপ হয়ে মারা গেছে সে কথা কি রেখেছেন আমি এখনো নি এটা কতদিন ধরে এই ব্যবসাটা চলছে হ্যাঁ বছর যে সমস্ত লাইসেন্স দরকার যে সমস্ত পারমিশান দরকার সেই উপযুক্ত পারমিশান ছাড়াই এরা কিন্তু অবৈধভাবে ব্যবসাগুলো করে যাচ্ছে এরা কিন্তু জলের পারমিশন না নিয়েই নিচ থেকে গ্রাউন্ড ওয়াটার তুলছে এবং জল যেহেতু মানুষ খাচ্ছে তো তার একটা নির্দিষ্ট গুণমান থাকা উচিত যে গুণমানটা দেয় বিআইএস বুড়ো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তো তাদের কিন্তু এদের সার্টিফিকেশান নেই জলের টেস্টিং রিপোর্ট নেই এরপরই কারখানা মালিকদের নোটিশ ধরায় টাস্ক ফোর্স যেখানে বলা হয়েছে এক মাসের মধ্যে কারখানার বৈধতা ও জলের গুণমানের নথি জমা দিতে হবে নাহলে সিল করে দেয়া হবে কারখানা পরীক্ষার জন্য এদিন সংগ্রহ করা হয় জলের নমুনাও শুধু উলুবেড়িয়া নয় এই অভিযান জেলার বাকি অংশেও চলবে বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা কিন্তু প্রশাসনে নজর এড়িয়ে কি করে চলছে এমন কারবার উঠছে প্রশ্ন সুনীথ হালদার এবিপি আনন্দ হাওড়া